বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে এই ভিডিওর বিষয়বস্তুটা হচ্ছে পেঁপে এখন এই পেঁপেটা আমাকে চেপে দিয়েছে এই ফাঙ্গাস পেঁপেছে পেঁপেকে পেঁপে চেপেছে আমাকে অর্থাৎ আপনাদের এই বৈজ্ঞানিককে এখন এই প্রস্তাবটা এইটা এই কথাটা বলতে গিয়ে আমার একটা খুব অদ্ভুত কথা মনে পড়লো একটা খুব হাসির কথা মনে পড়লো যে আমাদের কালের যে আধুনিক বাংলা বাংলা সিনেমা যেগুলো তৈরি হচ্ছে তার মধ্যে একজন প্রখ্যাত অভিনেতা একটি কথা প্রায় প্রায় বলতেন যে পেঁপে দিয়ে চেপে দেব তা এখন সেই পেঁপে আমাকে চেপে দিয়েছে ফাঙ্গাস তুষ্ট হয়ে সে আমাকে চেপে দিয়েছে এবং সে কিভাবে চেপেছে কতটা চেপেছে সেটা এবার আমরা দেখতে পাবো এই ভিডিওটার মধ্যে দিয়ে আমার কাছে একটি ফাঙ্গাস দুষ্ট পেঁপে এসেছে ফাঙ্গাস গ্রস্থ একটি পেঁপে আমার কাছে এসেছে বা একটি পেঁপে আমার কাছে এসেছে এবং এই পেঁপেটা এমন করুণ অবস্থা এসেছে যে বলা নেই তা সেটা আমি আজকে ল্যাবে দেখবো আমরা গিয়ে আমরা ল্যাবে ল্যাপে পেপেটার কি হয়ে রয়েছে তা সেটা আমরা কালচার করব করে দেখবো তার মধ্যে কি কি ফাঙ্গাস ব্যাকটেরিয়া কি কি ধরেছে তা আমার একটাই কথা সেই পুনরা পুনরাবৃত্তি আবার সেই পুনরমুচিগ সেই একটা কথাই আমি বলতে চাইছি যে আপনারা কোন সময় বাসি খাওয়ার চেষ্টা করবেন না এগুলো সাধারণত হয় বাসি হয়ে গেলে অর্থাৎ অনেক দিন ধরে স্টে করলে সে যেভাবেই হোক সে যে পরিস্থিতিতেই হোক সেগুলো যদি অনেক দিন ধরে স্টে করে তাহলে কিন্তু এই জিনিসগুলো হতে থাকে এবং রকমভাবে এগুলোকে আপনারা কেটে ছেঁটে বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন না হয়তো একটা পেঁপের একটা অংশে ফাঙ্গাসটা লেগেছে আপনারা তো কোনো দেখলেন যে সবজির একটা পার্টিকুলার অংশে ফাঙ্গাসটা লেগেছে সব সারা জায়গায় ফাঙ্গাল ইনফেকশনটা সাধারণত প্রথমে এক জায়গায় লাগে হোস্টের যে কোনো সবজি বা মাছ মাংস যাই বলে না কারণ তাদের হোস্টে প্রথমত এক জায়গায় লাগে এবার সেইটা আস্তে আস্তে সারা সমস্ত সমস্ত জায়গাটা সেটা ছড়িয়ে যায় কিন্তু ওই এক জায়গায় লেগেছে মানে সেটা এক জায়গায় নেই কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফাঙ্গাস কীরকম রুট পরিস্থাপন করে সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা তো জানবেন যে ফাঙ্গাস কিভাবে রুট প্রতিস্থাপন করে তার একটা রুট আছে এবং সেই সেই রুটটা সঞ্চালন করে হোস্টের মধ্যে দিয়ে এবং এই রুটের মধ্যে দিয়ে সে কি করে সে মানে হোস্টের সমস্ত জীবনী শক্তিগুলো সে নিয়ে নেয় এবং তার পরিবর্তে বিষাক্ত কিছু পদার্থ সে এর মধ্যে ঢেলে দেয় ওই এটার মধ্যে হোস্টের মধ্যে ঢেলে দেয় তার সেই বিষাক্ত পদার্থগুলোর নাম হচ্ছে টক্সেন অর্থাৎ ছটটাকে সেই চিতি বিষ বা যেটা বাংলায় চিতি বিষ বলা হয় সেই চিতি বিষগুলোকে সে ঢেলে দেয় এবং এটাই হচ্ছে ফাঙ্গাসের কাজ তো সুতরাং একটা পোর্শনে লেগেছে মানে সেই পোর্শনটা বাদ দিয়ে আমরা খেতে পারি তা কিন্তু নয় ফাঙ্গাস লাগা মাত্রই সঙ্গে সঙ্গে সবজিটাকে পরিত্যাগ করতে হবে এবং আমাদের সবজিগুলোকে ব্যবহার করতে হবে অর্থাৎ কিনে আনার একদিন বা পরের দিন তার মধ্যে আমাদের চেষ্টা করতে হবে সেগুলোকে সবজিগুলোকে খেয়ে ফেলার খেয়ে শেষ করে ফেলার এবং ওই এক সপ্তাহ দু সপ্তাহ ধরে তিন সপ্তাহ ধরে রেখে দিলে হ্যাঁ আমার ফ্রিজটা তো ভালো খুব আমি এক মাস রেখে দিলাম কখনোই থাকে না এক মাস কিন্তু কোনো সবজি থাকতে পারে না এটা বায়োলজিক্যালি পসিবল নয় যে যাই বলুক এটা বায়োলজিক্যালি পসিবল নয় তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে বাসি না খাওয়ার বাসি মানে হসপিটাল এটা হচ্ছে সোজা কথা বাসি অর্থাৎ হসপিটাল বাসি তো সেই জন্য বাসি খাওয়া মানে হসপিটাল হওয়া তো সেই জন্য এটা আপনারা চেষ্টা করবেন যাতে এই জিনিসটা না হয় তাহলে চলুন আমরা দেখি সেই পেঁপেটার কি অবস্থা এখন আমাদের সেই পেঁপে কতটা আমাকে চেপেছে সেইটা আপনারা একটু দেখে নিন যে ফাঙ্গাস কতটা পেঁপের ওপর চেপেছে এবং পেঁপে কতটা আমার ওপর চেপেছে সেটা আপনারা দেখে নিন একটু বাদে আমরা ল্যাবে নিয়ে যাবো গিয়ে দেখতেই পাবেন কি অবস্থা হয়েছে নমস্কার বন্ধুরা আমরা তার ল্যাবে চলে এসেছি এই আমাদের সামনে পেঁপে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেটা কীরকম অবস্থা এখানে একরকমের ফাঙ্গাস সমস্ত মূল ব্ল্যাক মোল ফাঙ্গাস রয়েছে স্পঞ্জ ফাঙ্গাস হয়ে গেছে এবং এটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন কীভাবে আমাকে চেপে দিয়েছে হুম তো এখন দেখা যায় কতটা চেপেছে হ্যাঁ কতটা এর ওপরে ফাঙ্গাস কতটা এর ওপরে ফাঙ্গাস কতটা চেপেছে এবং এ আমাকে কতটা চেপেছে সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো তা আপাতত আমরা ফাঙ্গাসটা রিসেক্ট করবো করে আমরা এটাকে কালচার ফ্লাস্কে দেবো আমার পাশেই কালচার ফ্লাস্কে রাখা রয়েছে এই যে কালচার ফ্লাস্ক হ্যাঁ আমরা এখানে একটা মিডিয়াম ব্যবহার করব সেই মিডিয়ামটার পরে কথায় পরে আসছি তা আমরা আপাতত ফাঙ্গাসটাকে রিসেট করব পোস্ট সমেট রিসেকশনটা হচ্ছে আপনারা হয়তো ক্যামেরা দেখতে পাবেন মোটামুটি পোস্ট সমেটের রিসেকশন হবে এগুলো সবই ওই একই কথা আমার বলার একটাই উদ্দেশ্য এগুলো সবই ওই স্টে করে করে স্টে করে করে থাকার ফলে এই জিনিসগুলো হয় এবং এই ফান থেকে ফাঙ্গাসগুলো এবং এইখান থেকে ফাঙ্গাসগুলো বেরিয়ে আসে এবং এই স্টে করতে করতে স্টে করতে করতে ফাঙ্গাস এগুলো ফাঙ্গাস ধরে না এবং এগুলো ম্যাক্সিমাম ফাঙ্গাস ধরে আর কারণে যেহেতু এটা এগুলো বেশিরভাগ সময় এমন সব জায়গায় স্টোর হয় যে স্টোরেজ প্রসিডিওরটাও ভালো না সেই কারণেও অনেক সময় এই ফাঙ্গাসগুলো ধরে যায় তা আমরা যাই হোক যতটা সম্ভব চেষ্টা করছি বাঙালি রিসেট করবার এটা একটুখানি শক্ত হয়ে গেছে ফাস্ট আউট এসে জি। এই যে আমরা আটকে আমরা জাস্ট প্রেস করে দেব কাচের বোতলের মধ্যে চা চা প্লাস করে নিতে এখানে আমরা যে আগারটা ইউজ করবো যে কালচার মিডিয়াটা ইউজ করব সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের ম্যানিটল মিডিয়াম অত্যন্ত স্পেশালাইজড মিডিয়াম ফর ট্রাইকোথিসিন কারণ এই যে কালো মোল্ডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো মোল্ডগুলো এখনও অনেক মোল্ড রয়েছে এখানে রেসেক্ট করে ফেলার পরে এই যে কালো চেয়ারাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে চেয়ারাটা এটা হয়েছে ট্রাইকোথিসিন বলে এক ধরনের জাতীয় ফাঙ্গাসের মধ্যে এক ধরনের মাইকোটক্সিনের জন্য যে মাইক্রোটক্সিনের কথাটা আমি আগের আর একটা ভিডিওতে আমি প্রচুর ভিডিওতে আমি ট্রাইকোথিসিনের কথা বলেছি এবং আমাদের গাছে গায়ে অনেক সময় আপনারা দেখতে পায় যে শ্যাওলা ধরা যে দেওয়ালগুলোতে যে মূলত এটা শ্যাওলাই এক প্রকার এগুলো সেই যেগুলো আমরা ধরে আমি দেখতে দেখি বলেছি আমাদের আপনাদের পুরনো বাড়ির দেওয়াল এই ধরনের শ্যাওলাগুলো দেখতে পাওয়া যায় তো সেই ধরনের জিনিস এইগুলো এবং তাতে টাইকোথিসিন বলে এক ধরনের মাইকোটক্সিন থাকে তো সেই যে ফাঙ্গাসগুলো থেকে এইটা তৈরি হয় সেই ফাঙ্গাসটা হচ্ছে স্টেকি ওয়াটার স্ট্রা তো সম্ভবত এখানে স্টেকি বাটার আট্রা এই আছে তার সঙ্গে অন্য কিছু ফাঙ্গাস থাকতে পারে কারণ যেহেতু সাদা রঙের একটা ছোপ দেখতে পাচ্ছি আমরা এখানে একটা পলিমরফাস জিনিস দেখতে পাচ্ছি পলিমরফাস ফাঙ্গাসও থাকতে পারে এবং সেটা সেইটার জন্যই আমাদের এই ধরনের ম্যানটলস স্যালাইন আগারটা এই ম্যানিটল সল্ট আগারটা বা ইস্ট স্ট্যাক ম্যানটল আগারটা এটা এটাতে ইস্ট স্ট্যাকটা আছে তো দেখা যাক এটা কী ধরনের এটা আসে ছটা আপনারা এখানে ভিতরে প্লাস্কের ভিতরে আমরা একটা নিয়েছি হোস্টটা দেখতে পাবেন হয়তো এই এখানে হোস্টটা রয়েছে আপনারা দেখতে পাবেন হয়তো তো এবারে আমরা এখানে একটা আমরা আবারটা নিয়ে নেই

টেন দিন কি চার দিন থেকে তিন থেকে চার দিন মিনিমাম এবার এটা ডিপেন্ড করে ফাঙ্গাসের গ্রোথ অনুযায়ী তাহলে আমরা ফেরত আসবো পরে যে ফার্স্ট ইনভেস্টিগেশান অ্যান্ড লেটার আদার যে সমস্ত অপারেশন আছে তারপরে তাহলে পর্যন্ত নমস্কার বন্ধুরা আমরা প্রায় তিন দু দিন বাদে ফিরেতে এসেছি এভি এই কালচারটা নিয়ে আমাদের সেই পেঁপের কালচারটা যেটা আমাকে একেবারেই চেপে দিয়েছে এবং কালচারটা পরিস্থিতি দেখে আমার তাই মনে হচ্ছে যে আমাকে বেশ ভালো রকমই চেপেছে হ্যাঁ তার কারণ মানে খুব একটা আনন্দজনক খবর নেই এর মধ্যে কেননা যা দেখতে পাচ্ছি অবস্থাটা হ্যাঁ এইটুকুর মধ্যেই একদম মানে বেশ সুন্দর মানে পরিস্থিতি করে দিয়েছে কালচার মিডিয়ার কালার তো চেঞ্জ হয়েই গেছে হুম অরিজিনাল কালচার মিডিয়ার লাল ছিল কালারটা ছিল লাল হ্যাঁ দুদিনে করে দিয়েছে হলুদ বাতি জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ লাল বাতি থেকে হলুদ বাতি জ্বালিয়েছে হ্যাঁ সবুজ বাতি জ্বালাবার নেই আপনারা তো ভাবছেন যে লাল থেকে হলুদ হচ্ছে না 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 একদম না লাল থেকে হলুদ মানে হলুদ মানে পেছন থেকে হলুদ বার করে ছেড়ে দেবে সে যাই হোক তো সেই অবস্থায় করেছি এখন এখন দেখা যাক আমরা মাইক্রোস্কোপের তলা নিয়ে গিয়ে ফার্স্ট ইনভেস্টিগেশনে কি কি পাই কি ফাঙ্গাস পাই কি ফাঙ্গাস পাই হ্যাঁ এগুলো আমরা একটু দেখবো হুম তা চলুন মাইক্রোস্কোপের তলা নিয়ে গিয়ে দেখি আর কত হলুদ বেরোয় এখান থেকে হ্যাঁ চলো না মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাই সে আমরা এখানে যে ফাঙ্গাসটা দেখতে পাচ্ছি ফাঙ্গাসটার নাম ল্যাটিলিয়া ফার্মি এটা একটা মারাত্মক ফাঙ্গাস সেটা অনেকটা প্যারাসাইটিক ও বটে কিন্তু এটা ফাঙ্গাস দেখতে প্যারাসাইটিকের এর মতন সুতো সুতোর মতন দেখতে লাগছে এগুলো কিন্তু প্যারাসাইটিক ফাঙ্গাস এটা এটা অসম্ভব বাজে ফাঙ্গাস একটা রেয়ার ফাঙ্গাস এটা খুব ফাঙ্গাস এই ম্যাচিউর ল্যাটেরিয়া দেখতে পাচ্ছি আমরা এটা সুতোর মতন এক্সাক্ট স্ট্রাকচারটা এর এরকমই হয় মাঝখানে সেন্টার অফ দ্য স্ক্রিন দেখা যাচ্ছেিয়া ফার্মিকোসা ম্যাচিউর ল্যাটিরিয়া ফার্মিগোসা অনেকটা সাপের মতন দেখতে এবং এটা ওই মানে চলো বেড়ায় এটা প্যারাসাইটি অন্টোড অনেকটা প্যারাসাইটের মতন এটা কিন্তু এটা ফাঙ্গাস এটা একটা ইয়ে একটা ম্যাচিউড ফাঙ্গাস এটা এটা দেখতে এরকম থ্রেড লাইক অ্যাপিয়ারেন্স হয় এগুলোর এবং এইগুলোর ম্যাকোটক্সিনগুলো ছিল যে একটা কলোনি ল্যাটিরিয়ার কলোনি এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা বিরাট বড়ো ম্যাসিভ কলোনি ল্যাটিরিয়ার দেখতে পাওয়া যাচ্ছে এখানে এগুলো ম্যাচিউড হয় এবং অনেক সময় অনেক বড়ো বড়ো হয়ে যায় তা এটা সেই ল্যাটিরিয়া প্যাচ বা ল্যাটেরিয়া কলোনি এখানে আমরা এটাতে ফার্মিগোসা কলোনি একটা আমরা দেখতে পাচ্ছি জায়গাটায় পরে পরিষ্কার আমরা আরও দেখব কী আছে পরে আমরা মাইক্রোস্কোপটা অ্যাডজাস্ট করছি আমরা এইখানে একটুখানি স্কোপটা ডাক করে দেখা হচ্ছে যে ভিতরটা দেখা যায় কিনা তো মোটামুটি হচ্ছে ল্যাটেরিয়ার কলোনি এরপরে আমরা আর একটু দেখি অন্য জায়গা অন্য জায়গাগুলো দেখতে পাওয়া যায় কি না ল্যাটেরিয়া কলোনি এরপরে আমরা আরেকটু জায়গা দেখব এখানে ওরা ওই ল্যাটিরিয়া মাইক্রোটক্সিনগুলো ঘুরে বেড়াচ্ছে এখানটা বিশেষ কিছু আর নেই এখানটা আমাদের মাইক্রোটক্সিনগুলোই রয়েছে ল্যাটেরিয়ার স্পঞ্জের মতন কিছু কিছু অংশ ওখানে রয়েছে তা মোটামুটি ল্যাটেরিয়ায় যে ছোটো ছোটো স্পটগুলো থেকে আছে এগুলো ল্যাটেরিয়া মাইক্রোটকসিন আমরা একটা বড়ো কলোনির দিকে যাচ্ছি মনে হচ্ছে একটা বড়ো কলোনি আবার আসতে চলেছে সামনে কিছু কিছু জায়গা আছে এই একটা বিরাট বড় প্যাচ বা একটা ল্যাটেরিয়ার কলোনি একটা সামনে চলে এসছে এই হচ্ছে একটা ম্যাডাম মাইক্রোভোভসটা ফোকাস করা হচ্ছে ফোকাসিংটা একটুখানি হয়ে গেছে এবং এটাকে একটুখানি ম্যাগনিফিকেশান একটু কমাতে হবে রেজলিউশনটা একটু ম্যাগনিফিকেশানটা কমাতে হবে এটা অনেক হাই ম্যাগনিভিশন রয়েছে ম্যাগনিভিশন একটু কমাতে হবে কমালে আমরা এটা দেখতে পাবো ল্যাটেরিয়ার এক্সাক্ট জায়গাটা আমরা দেখতে পাবো এই হচ্ছে সেই ল্যাটেরিয়া কলোনিটা এক্স্যাক্টলি এইটা হচ্ছে সেই কলোনিটা যেমন সরু সরু সুতোর মতন বেরিয়ে রয়েছে ওইটা হচ্ছে কলোনি ওটা হচ্ছে মেন হোস্ট বা মেন কলোনি ওইখান থেকে সুতোর মতন ওইগুলো বেরিয়ে রয়েছে ওইগুলোই হচ্ছে লাটিলিয়া ল্যাটেরিয়ার ব্রাঞ্চ ওগুলো ওইগুলো থেকেই লাটিলিয়াগুলো বেরিয়ে গিয়ে আলাদা হয়ে যায় অনেকটা ওরকম সাপের মতো দেখতে হয় ওইগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে ওইগুলোই নষ্ট করে দেয় ফেটেলাইট স্ট্রাকচার ওইগুলোই নষ্ট করে দেয় মোটামুটি এইটুকুই আছে এই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা দেখছি আরও চার পাঁচটা কিছু আরও দেখা যায় কি না আর মনে হয় বিশেষ কিছু আমরা দেখতে পাবো না এই হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন অর্থাৎ ফাঙ্গাসটার নামকরণ ফাঙ্গাসটা দেখা গেল এটার নাম ল্যাটিরিয়া ফার্মোগোসা এই পর্যন্তই আমাদের ফার্ম ফার্স্ট ইনভেস্টিগেশন আর বিশেষ কিছু বলার নেই আর কিছু দেখার নেই আচ্ছা আমাদের সামনে ল্যাটারি ও যে ফ্লোসেন্স ইমেজ একটা এসে গেছে এটা একটা বিরাট কলোনি আর একটা বিশাল কলোনি একটা একটা মোল্ডের মতন হয়ে রয়েছে যেটা সেই আমরা দেখিয়েছিলাম সেই স্ট্রেট ছোটো 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 সুতোর মতন যে মানে ফরমেশনটা দেখিয়েছিলাম সেইটারই একটা ভীষণ মোল্ড হয়ে গেছে একটা সেই মোল্ডটা আমরা এখানে ফ্লোসেন্সে দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করছি যে ইমেজটাকে বার করবার এক্স্যাক্ট ইমেজটাকে বার করার চেষ্টা করছি এটা যে মাইক্রোটক্সিনগুলো রয়েছে প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে প্রফিউজ মাইক্রোটক্সিন যাকে বলে সেটাই হয়ে রয়েছে এবং আমরা চেষ্টা করছি যে আশপাশে যদি প্রপার এটা দেখতে পাওয়া যায় মানে কোথায় আছে ফ্রিক ইয়েগুলো দেখতে পাওয়া যায় সেটাই আমরা এখানটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানেও আছে এটা প্রচুর মাইক্রোটক্সিন আছে এবং প্রচুর ফাঙ্গাসের ফাঙ্গাস ফরমেশান হয়ে রয়েছে তো এই হচ্ছে আমাদের ভেমু গোসের একটা ফ্লুসেন্স ইমেজ আমরা আরও দেখার চেষ্টা করছি গুলো সব আইকোটক্সিড রয়েছে আমরা দেখছি আরও আশপাশটা কি আছে এখানে আরও মাইক্রোটক্সিন রয়েছে আমরা স্ট্রাকচারটা বার করবার চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে যদি কুড়িয়ে স্ট্রাকচারটাকে আনা যায় এখানে সব মাইক্রোটক্সিন রয়েছে এগুলো সবই মাইক্রোটক্সিন এবং সবই মোল্ড ফরমেশান হয়ে রয়েছে এখানে মোল্ড ফরমেশান এইখানে আপনারা স্ট্রাকচারগুলো দেখতে পাবেন এইখানে আপনারা স্ট্রাকচারটা দেখতে পাবেন এইখানে ফোকাসিং করলে এইখানে আপনারা স্ট্রাকচারগুলো দেখতে পাবেন সরু সরু সুতোর মতন এইখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা সরু সরু সুতোর মতন দেখা যাচ্ছে আমরা লাইটটাকে একটু বাড়ানোর চেষ্টা করছি এইখানে আপনারা সরু সরু সুতোর মতন ফরমেশান আপনারা এখানে দেখতে পাবেন এটা মাইক্রোটক্সিনের মোল্ড এটা এইটা ফিউমোসা মোল্ড এটা ফার্মিগোসা মোল্ড এটা ওই হচ্ছে আপনাদের এটা আর একটা মোল্ড ওই মোল্লার মধ্যে মাইক্রোটক্সিনগুলো রয়েছে ওটাও ফার্মিগোসা মোল্ড এটা ওই ধরনের সমস্ত হয়ে রয়েছে আর কি বলবো এ হচ্ছে আমাদের ফ্রসেন্স চিত্র এবং তার স্ট্রাকচারটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে আমাদের মাইক্রোটক্সিনের অবস্থা ফার্মিগোসা ফাঙ্গাসের অবস্থা ওই পর্যন্ত আমাদের প্রসমেজিং এ বেশি আর কিছু দেখার নেই আচ্ছা আমাদের সামনে এ মাইকোটক্সিনের মাইক্রোটক্সিনের ভিউটা এসে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই বাঁ দিকে ফ্ল্যাট হয়ে গেছে অর্থাৎ প্রচুর মাইক্রোটক্সিন আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যালিসিসে দেখা গেছে এখানে সাতান্নটা মাইক্রোটক্সিন আছে ফিফটি সেভেন একটা নয় দুটো নয় সাতান্নটা মাইক্রোটক্সিন আছে মানে রেকর্ড ব্রেক করে দিয়েছে মানে আমি এর মধ্যে যতগুলো ফাঙ্গাস আমি করেছিলাম এটা তার মধ্যে রেকর্ড ব্রেক করে দিয়েছে তো রেকর্ড ব্রেকিং রেজাল্ট আর কি তো সবই রয়েছে রিটায়েডস রয়েছে টেপ্টম্যান অ্যালকোলস রয়েছে টেমাগ্যান্স রয়েছে এবং সবই রয়েছে আর কিছু বলার নেই আপনারা ভেবেচিনটে এই ধরনের সবজি ব্যবহার করবেন আমি এরপরে আর একটা এক্সপ্লেনেশান দিচ্ছি আপনাদের সেই এক্সপ্লেনেশানটা দয়া করে শুনবেন এ আর কিছু বলার নেইভিটা মাইক্রোটক্সিনের রিপোর্টটা এখানেই আছে ওদের প্রায় সাতান্নটা মাইক্রোটক্সিন আছে এবং তার মধ্যে ঠেপটাম্যান অ্যালকোলয়েডস ইরিডয়েডস সব রকমই আছে এবং ভয়ঙ্কর পরিস্থিতি ফাঙ্গাসটার এই হচ্ছে এ রিভিবি স্পেকট্রাম আপনাদের সামনে নমস্কার বন্ধুরা আমি এই আবার একটি ইন্ট্রোডাকশান উপস্থাপনা করছি এই আমাদের পেঁপের মাইক্রোটক্সিনটার ব্যাপারে যে পেঁপের যে ফাঙ্গাসটা পাওয়া গেছিলো ল্যাটারিয়া পারমিগোসা যে ফাঙ্গাসটা পাওয়া গেছিলো সেই ব্যাপারে আমি একটি আরেকটি উপস্থাপনা করাটা খুব প্রয়োজন মনে করছি তাই করছি এখানে এই ল্যাথারিয়া পামগোসা পাঙ্গাসটাতে সাতান্নটা মাইকোটক্সিন পাওয়া গেছে একটা দুটো না সাতান্নটা সেই কারণেই এই উপস্থাপনা এবং এত ধরনের মাইকোটক্সিন পাওয়া গেছে যেটা বলাটা মানে বিশ্বাস অতীত আর কি এরকম একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছে আমি তো আমার ইনস্ট্রুমেন্টকে অবিশ্বাস করতে পারি না তো সেইটাই জন্যেই এই উপস্থাপনা করা এর মধ্যেই রিডয়েডস আছে ট্রিমর্গেন্স আছি ট্রিমর্গেন্স আছি ইউসেলক্সিন আছি আপনার ট্রিপটামাইন অ্যালকালয়েডস আছে সব রকমই আছে ও নর্মাল মাইকোটক্সিনও আছে যত রকম ধরনের মাইকোটক্সিন হয় সব রকমই আছে নর্মাল এরিডয়েডস ট্রিপ্টাম্যান অ্যালকালয়েডস এবং ট্যাকোসিসিন গ্রুপ এবং তার সঙ্গে ট্রিপটোম্যান অ্যালকালয়েডস সব রকমই মাইকোটক্সিন মধ্যে বোঝিত আছে টোটাল সাতান্নটা তা আমার বক্তব্যটা এইখানেই যে আপনাদের কাছে একটি বিনম্র অনুরোধ একটি হাজ্য করে বিনম্র অনুরোধ যে এই ধরনের সবজি বা ফল বা যে কোনো মাছ মাংস যাই আপনারা দেখেন যে উপরে একটা সাদা আচ্ছাদন পড়ে রয়েছে এ কি বা কিছু স্পট আচ্ছাদন পড়ে রয়েছে যেটা ওই পেঁপেটাতে হয়ে রয়েছে তাই এরকম যদি আচ্ছাদন সম্পন্ন পুরোনো সবজি বা ফল বা মাছ বা মাংস পান আপনারা বা তার থেকে অল্প গন্ধ বেরোচ্ছে এরকম যদি পান আপনারা তো ভাবতেন যে রে ধুয়ে নিয়ে কি আর আছে আমার এমনকি ব্যাপার দয়া করে এইটাই করবেন এই জিনিসটা করবেন না পাঁচটা টাকা বাঁচাতে গিয়ে হ্যাঁ কি দশটা টাকা বাঁচাতে গিয়ে কি পনেরো টাকা বাঁচাতে গিয়ে কি পঞ্চাশ টাকাই বাঁচাতে গিয়ে কি একশো টাকাই বাঁচাতে গিয়ে আপনারা একটা এমন একটা ফাঙ্গাসের কপলে পড়ে যাবেন যে ফাঙ্গাস থেকে ফাঙ্গাসের কবল থেকে পেটকে বা শরীরকে সুরক্ষা করে ফিরিয়ে নিয়ে আসাটা ইজ নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে মানে একটা ভয়ানক কাণ্ড হয়ে যাবে শরীরের মধ্যে যার অর্থ ভয়ানক কাণ্ড হয়ে যাবে শরীরের মধ্যে এবং তাতে করে আপনাদেরই অসুবিধে দাঁড়িয়ে যাবে সেই দুটো টাকা বাঁচাতে গিয়ে পঞ্চাশটা টাকা বাঁচাতে গিয়ে কত হাজার টাকা যে ডাক্তারের কাছে চলে যাবে সেটা কল অকল্পনীয় তো আপনারা খেয়ে বাঁচুন না নিজেদের কষ্টার্জিত উপার্জনের টাকা নিজেদের শরীরে লাগান না ডাক্তারকে কেন দেবেন পেঁপেটা চার পাঁচ দিন ছিল কেউ মধ্যে ওই যা বার করে আজকে দেখছি পেঁপেটা নষ্ট হয়ে গেছে সেদিন না পেঁপের তরকারি পেঁপের তরকারি না সেদিন খেলেন না তাহলে অন্য তরকারি খাবেন তো ঠিক আছে পরিবর্তন মেনের পরিবর্তন হয় না বা দরকার হলে যদি পেঁপের তরকারি খেতেই হয় বাজারে গিয়ে পেঁপে একটা কিনে নিয়ে আসবেন আবার যে ঠিক আছে আম পেঁপেটা নষ্ট হয়ে গেছি যাও বাজার থেকে একটা পেঁপে এনে দাও এরকম তো আমিও করি বাড়িতে যখন দেখি আবার বাড়ি বিয়ে নিয়েও সেই একই কাজ একই কাজ করেন পেঁপেটা ফেলতে চান না ও তাকে জবরদস্তি করেই একরকম করে এই জিনিসগুলো ফেলাতে হয় না তুমি এটা করবে না করে তাকে ফেলাতে আর তো সুতরাং আপনারাও এরকম করবে না নিজে থেকেই যখন দেখছেন যে এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে কেন এটাকে আপনারা এই করবেন তা ফেলে দিন পেঁপে ধরে এরকম ধরনের সবজিকে ফেলে দিন এই যে করলেন আর যদি দেখেন যে অনেকগুলো সবজির মধ্যে একটা কি দুটো সবজি যেরকম হয়ে গেছে এই দুটো সবজি তো ফেলবে না তার সঙ্গে সঙ্গে বাকিগুলো বউ সাবধানভাবে ঢাপ সঙ্গে দেখে নিন যে সেগুলো তো আবার ধরে গেছে কি কারণ ফাঙ্গাস সবসময় একটা হোস্টে সন্তুষ্ট হয় না সে মাল্টিপুল হোস্ট খুঁজতে থাকে খুঁজে খুঁজে তার করণী বিস্তার কর তার কাজই হচ্ছে করণী বিস্তার কর ফাঙ্গাস ব্যাকটেরিয়া ভাইরাস এদের কাজই হচ্ছে করণী বিস্তার করা মানে নিজেদের জল সম্পদ বিস্তার করা সেইটার জন্য সেই জন্যে এরা আপনারা চেষ্টা করবেন যাতে এই জিনিসটা না হয় তো সেই জন্যে এটা আমার কাছে আমার বিনীত অনুরোধ আপনার এই প্রতিবেদনটা আপনারা শুনুন এবং দেখুন আরও দেখুন আপনারা দেখছেন আমি জানি আমার ওই চ্যানেলটাতে পঁয়তাল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছে এবং আমি চাই আরও বেশি করে হোক আপনারা বেশি করে সচেতন হন যেমন সচেতন হচ্ছেন আরও বেশি করে সচেতন হন আরও বৈজ্ঞানিক মনোভাব তৈরি করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং দেখুন এবং লাইক কমেন্ট সবই করুন তাতে আমি আরও বুঝতে পারবো আরও খুশি হব আরও উদ্বুদ্ধ হব এবং আরও নানারকম ভিডিও আপনাদের সামনে এইরকম ধরনের প্রয়োজনীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে আমি আরও মানে অনুপ্রাণিত হব তো সুতরাং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আপনাদের সামনে যে এইরকম একটা ভয়ঙ্কর ফাঙ্গাসকে উপস্থাপন করতে পেরেছি এটার জন্য আমি নিজেকে খুব মানে খুবই গর্বিত অনুভব করছি এবং খুবই উপকৃত অনুভব করছি এবং খুবই কৃতজ্ঞ অনুভব করছি তো সুতরাং আপনার কাছে আমার কৃতজ্ঞতা আবার জানাচ্ছি আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আপনারা আবার এই ভিডিওটা দেখবেন বারবার দেখবেন আপনাদের প্রয়োজন হলে আপনারা প্রশ্ন করবেন যে যা যার যার যে জায়গা থেকে যার যার মনে হচ্ছে তার তার সেইভাবে তাদের তার অভিমত অনুযায়ী অভিমত প্রকাশ করবেন এবং অভিমত অনুযায়ী প্রশ্নও করবেন আমার কাছে প্রশ্ন রাখবে মানে আমি চাই আপনাদের কাছ থেকে প্রশ্ন আসুক আমি তাহলে সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করে ভিডিও তৈরি করতে পারবো ভিডিও বানাতে পারবো করে আমাদের ইউটিউব চ্যানেল আবার দিতে পার তো আমি চাইছি আপনারা এইরমভাবেই ভিডিওগুলো দেখুন এবং